এর পর দীর্ঘকাল অতিবাহিত হয়েছে আমরা অনেকেই মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু শতকোটি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসল উপভোগ করছি আমাদের বন্ধুরা স্বাধীনতার সময়ে আমাদের বয়সের ছেলেমেয়েরা স্বাধীনতার আন্দোলনের জন্য যে প্রেরণা আর চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তা আমরা কি ভাবতে পারি আচ্ছা আপনি এই যে তরুণ বয়সে কিভাবে মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে অনুপ্রাণিত হলেন এটা আমাদের নতুন প্রজন্মকে একটু জানাবেন বলবেন মার্চ মাস থেকে যখন আমি যখন স্কুলের ছাত্র ছিলাম তখন এসএসসি পরীক্ষার্থী তখনই আমরা বিভিন্ন আন্দোলনে যোগদান করি আমরা মানসিকভাবে তখনই প্রস্তুত ছিলাম যে একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যুদ্ধ শুরুতেই আমরা প্রথমে ছিলাম নারায়ণগঞ্জ গুডনাইট শিল্প এলাকায় তখন দেখলাম আমাদের কিছু বন্ধুবান্ধব তারা অলরেডি ইন্ডিয়ার থেকে ট্রেনিং নিয়ে আসছে মানে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার মনে পড়ে একটা ঘটনা সেটা হলো 14 আগস্টের আগে 13 আগস্টের রাত্রে আমরা একটা এক্সপ্লোসিভ ফুটাই আর কি যে আমার আমার বন্ধু ঝুন্টু বললো যে তুমি এটা নিয়ে ওখানে ওই 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 যে এক্সপ্লোসিভ ওখানে রাখা জাস্ট দিয়াশলাতে আগুন ধরাই দিবা যাক তা আমি জানতাম না কি ঘটনা কীভাবে ঘটে তা বিরাট বিস্ফোরণ ঘটলো হ্যাঁ আমার মনে হয় তখন থেকে আমার শুরু হলো যে ঠিক আছে আমি আমি এখন তখন থেকে সত্যিকারভাবে যুদ্ধে অংশগ্রহণ করলাম ইন্ডিয়াতে যাওয়ার পরে প্রথম আমরা গেলাম ওই এই ক্যাম্পে তা যা হোক আমার টিচার ছিলেন নারায়ণগঞ্জে ওই শিল্প এলাকায় গুদনাইলে তো ওনার নাম হলো আশগলি মাস্টার গিয়ে দেখলাম যে ওখানে একটা ক্যাম্প আর কি ওই ক্যাম্পটা মেনলি ধরেন যে ওই ছাত্র ইউনিয়ন ন্যাশনাল আওয়ামী পার্টি ওই সব নেতাদেরকে দেখলাম আর কি তো ওখান থেকে দেখলাম যে আমাদের প্রথমে তারা রাজনৈতিক শিক্ষা দেওয়ার প্ল্যান করলো তো ওখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমার আজও মনে পড়ে একজন বললেন যে শুধু অস্ত্র হাতে নিলে তোমার ডাকাত হবে সে অস্ত্রের হাতে যদি শিক্ষা যদি না নাও তোমার দেশের সৈনিক হতে পারবে না সেই অস্ত্রের হাতে যদি রাজনৈতিক প্রজ্ঞা বা শিক্ষা চেতনা বা কোনো যদি দর্শন না থাকে ট্রেনিং না থাকে তখন সেটা মানে দেশের সৈনিক হতে পারে না তারা বেলায় এক মানে অলিভ কালারের একজন ড্রেস পরে একজন সামরিক বাহিনীর একজন জিপ নিয়ে হাজির তা উনি ওই ক্যাম্প কমান্ডারকে বললেন যে যেসব ছেলেরা মানে রেগুলার বাহিনীতে মানে নিয়মিত বাহিনীতে যেতে চায় তা আমরা তাদেরকে কিছু রিক্রুট করবো আর কি আমাদের কিছু ছেলে দরকার তা আমরা লাইনে দাঁড়াই তা আমার এক বন্ধু ছিল নাম হলো গুদনালেরই সে নাম হলো হাবিবুল সে বলল চল এই রেগুলার আর্মিতে যাই কামান চালাতে পারবি ট্যাঙ্ক চালাতে পারবি এই আমরা ওই দেশে গিয়ে ওই ছোটোখাটো স্ট্যান্ড গান্ধে কী যুদ্ধ করবি কামান ট্যাঙ্ক এগুলো বড় বড় অস্ত্র ওগুলো যুদ্ধ করা ভালো জোশ জোশ চল যাই আর কি ওকে তা আমরা লাইনে দাঁড়ালাম তা উনি আমাদেরকে অনেককে সিলেক্ট করে ট্রাকে উঠালেন আর কি ওরা ক্যাম্পে পরে শুনলাম সেটা নাকি একটা নতুন বেঙ্গল রেজিমেন্ট হবে নাম হলো 11th বেঙ্গল রেজিমেন্ট 11th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তো ওনার তখন উনি মেজর নাসিম উনি ছিলেন কমান্ডিং অফিসার তো উনি সেকেন্ড বেঙ্গলের আলফা কোম্পানির কমান্ডার ছিলেন তখন ছিলেন ক্যাপ্টেন তো উনি আলফা কোম্পানির সমগ্র সৈনিকদেরকে নিয়ে বিভিন্ন হাবিলদার তো নায়ক হ্যাঁ ওদেরকে নিয়ে উনি 11 বেঙ্গলটা তৈরি করেন তো এটা আপনারা ছিলেন হ্যাঁ আমি মুক্তি আমরা তো মানে সব মানে স্টুডেন্ট আমরা তখন সৈনিক হিসাবে জয়েন করি আর কি তো যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হলো ডিসেম্বর 6 তারিখ আমার সবসময় মনে থাকবে আমি ছিলাম চার্লি কোম্পানিতে 11th বেঙ্গল রেজিমেন্টের যা আমরা তখন অ্যাডভান্স করি তখন ওই ওই যে মানে ওটা বলে শাহবাজপুর ব্রিজ ওটা মানে সরাইলের যাওয়ার আগে আর কি মানে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় ওই শাহবাজপুর ব্রিজে তিতাস নদীর পাড়ে ওই ব্রিজে ওঠার সময়ই তখন দেখলাম যে আমাদের পিস থেকে হঠাৎ করে যে পাকিস্তান আর্মির দুইটা মানে ট্রাক আসলো আর কি হ্যাঁ তারপর যাক তখন আমরা তো সবাই পজিশন নিলাম তখন গুলাগুলি ছুরি হইলো প্রায় ঘণ্টাখানি গুলাগুলি বেশ চললো তখন আমরা জানতে পারলাম না কে মারা গেল কী হইলো না হইলো তো অনেক ধুমা অনেক কিছু হইলো শেষে দেখলাম তারা ওই পাকিস্তান আর্মিরা ওই ওই ট্রাক থেকে নামলো নামার পরে দৌড়দৌড়ি করলো তো আমরা সবাই পিছিয়ে পিছিয়ে গেলাম গিয়ে তার সারেন্ডার করাইলাম হ্যাঁ আমি আমার অনেক বন্ধুবান্ধব পরে শুনলাম যে আমাদের আমাদের যে মানে 11 বেঙ্গলের কমান্ডিং অফিসার মেজর নাসিম তখন উনি গুরুত্বভাবে আহত হন আর কি তা এই জন্য আমাদের সবারই মন খারাপ ছিল ওই দিন হ্যাঁ যে উনি মানে ওনার অনেক মানবিক গুণাবলী ছিল যেটা আমরা ওই ট্রেনিংকালে দেখতে পেলাম সেটা হলো যে যখন আমাদের 11 বেঙ্গলের ট্রেনিং শুরু হয় তখন এটা খুব ট্রেনিংটা খুব কষ্ট তো অনেকে মানে ওই ট্রেনিংটা ছাইরা চলে যেতে চাইলেন আর কি অনেক ছেলেরা একদিন ওই মেজর নাসিম সবাইকে বললেন ডাকে বলেন ওকে তোমরা যারা যারা চলে যেতে চাও যারা থাকতে চাও না এখানে ওকে কাম আউট অ্যান্ড গো
ভাবলাম যে না, আমার একটা মানসিক মানবিক মানে কি একটা চিন্তা ভাবনা যে একটা কাজ শুরু করতে গেলে শেষ করতে হবে। হ্যাঁ, জাতির জন্য সেটা আমি ভাবলাম যে যদি আমরা সবাই যদি চলে যায় যুদ্ধ কে করবে। নরসিংদী কলেজে থাকার পরে তখন তো দেশ স্বাধীন, রাস্তায় মানুষ সবাই আসা মানে আমার সাথে মোলাকাত করলো, আসলো সবাই, যে ওরা অনেকে ধারণা যে যে ওরা তো দেখেনি যে ড্রেস পরা বাংলাদেশের একটা বেঙ্গল রেজিমেন্ট, রাইট? এটা অনেকের জন্য একটা আনন্দের ব্যাপার ছিল। সমগ্র ঢাকা শহরবাসী আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন সবাই, যে ফুলের মালা, তারপরে ফুল সব কিছু দিয়ে, তাদের ধারণাই ছিল না, তারা ভাবছে যে তারা প্রথম দেখছে ১৬ ডিসেম্বর দেখছে ইন্ডিয়ান আর্মি, তারা বাংলাদেশ আর্মি দেখেনি। যাক, এটা দেখার পর তারা ভাবছে না বাংলাদেশ বেঙ্গল রেজিমেন্টের লোকজন আসছে। তখন আমি আর্মি থেকে বিদায় নিয়ে লেখাপড়া করার জন্য, কারণ যুদ্ধ শেষ, আমরা মনে করি যে দেশ গড়ার জন্য আমাদের অন্যভাবে আরও পর প্রস্তুতি নেওয়া উচিত, পড়াশোনা করা উচিত, শিক্ষা নেওয়া উচিত। একটা জাতিকে স্বাধীন করতে হলে যে ত্যাগটা দেখার প্রয়োজন, শুধু যুদ্ধকালীন সময় না, এবং দেশটা গড়ার জন্য সেই ধরনের তার চেয়ে বেশি ত্যাগটা দেখার প্রয়োজন। এমন আজকে যদি আমরা দেখি যে আমাদের মনে হয় যে আমাদের যে একটা ঐক্য, জাতীয় ঐক্য, সেটা ছাড়া একটা জাতিকে গড়া যায় না। তা আমার সবচেয়ে মনে পড়ে যেটা, যে যুদ্ধকালীন সময় আমাদের অনেক সাথে অনেক সৈনিক ছিলেন, আমি সেই অনেক সেই সৈনিক জীবন পার হইয়া আমি নিজে অনেক কষ্ট, অনেক মানে রাস্তাঘাট পার হইয়া যে পড়াশোনার এ পর্যন্ত আসতে পারছি, অনেকে সেই সুযোগ পায়নি। যাক, এই জন্য আমি তাদেরকে স্মরণ করি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ফলে এত বছর পার হয়ে গেল, এই এই এত বছর পরে নতুন প্রজন্মকে আপনি কি শিক্ষা শিক্ষণীয় কথা বলতে চান? পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়, অর্জন করার পরে রাখার জন্য আরও বেশি কষ্ট করতে হয় আর কি। প্রবাসে অভিবাসী মানুষ ভুলে যায়নি দেশ ও জাতির কথা, চিন্তা ভাবনা ও চেতনার অনুভূতিতে বিরাজ করছে বাংলাদেশ।